রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে তিনি একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। আমাদের রেলপথ মন্ত্রী তিনি সশরীরেই সেখানে গিয়েছেন এবং প্রত্যেকটা মানুষকে তিনি নিজের পকেটের টাকা থেকে অনুদান দিয়েছেন। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং প্রতিটি ইউনিটের গ্রহণযোগ্য নেতৃত্বের নেতা আমৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার সর্বজন স্বীকৃত একজন সাবেক সফল সংগঠকের পুত্র, বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান এবং বর্তমান জেলা পরিষদের প্রশাসক, গণমানুষের নেতা আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজনৈতিক সহকর্মী মাননীয় রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন সম্পর্কে বিস্তারিত এভাবেই বর্ণনা করলেন। মনে করিয়ে দেই, সেটা হচ্ছে 2010 সালের কথা। আমাদের গারাতে ছিটমহলে 2010 সালে 120টি বাড়ি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল মানুষ, তারা গারাতে ছিটমহলে প্রবেশ করে 120টা বাড়ি সম্পূর্ণভাবে জ্বালিয়ে দিয়েছিল। আমি তখন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আমি নিজেই সেখানে উপস্থিত ছিলাম। কেউ কোনো জাতীয় পর্যায়ের কোনো নেতা আসার আগেই আমাদের রেলপথ মন্ত্রী তিনি সশরীরেই সেখানে গিয়েছেন এবং প্রত্যেকটা মানুষকে তিনি নিজের পকেটের টাকা থেকে অনুদান দিয়েছেন। তা আমি নিজেই সাক্ষী, আমি নিজে দেখেছি। সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে তিনি একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রিয়তাও তার তুঙ্গে রয়েছে। এবং আমি আরেকটা বিষয় আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যে উন্নয়নমূলক কাজের কথা বললেন। পঞ্চগড়ে এখন বিভিন্ন জায়গায় আমাদের রেলপথ মন্ত্রী সভাপতি থাকা অবস্থায়, এমপি থাকা অবস্থায় রাস্তাঘাটের উন্নয়ন, হাইওয়ে রাস্তাগুলোর যেমন কাজ চলছে, রানিং কিন্তু পঞ্চগড়ের হাইওয়ে রাস্তার কাজ চলছে। এবং আমাদের যে বাফার গুডাউন, সারের যে বাফার গুডাউন, এই বাফার গুডাউন পঞ্চগড়ে ছিল না দীর্ঘদিন। মানুষের দীর্ঘদিন, আমি যখন ভাইস চেয়ারম্যান ছিলাম তখনও জেলা ডিসি অফিসে মাসিক সমন্বয় সভায় নিয়ে আলোচনা হয়েছিল। আমাদের রেলপথ মন্ত্রী তদবির করার কারণে কিন্তু বাফার গুডাউন আমাদের খোলাপাড়ায় হয়েছে, উদ্বোধন হয়েছে। মন্ত্রী নিজে ছিলেন, শিল্পমন্ত্রী মহোদয় ছিলেন, এবং আমাদের কৃষকদের সার ক্রয় করার জন্য যে সাইলো, সেটারও তিনি ব্যবস্থা করেছেন এবং সেটারও কার্যক্রম শুরুর দিকে। এই যে মানুষের কার্যক্রম, স্কুল চারতলা, তারপরে বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মন্দিরের উন্নয়ন, রাস্তাঘাট, মসজিদ, এই কার্যক্রমগুলো কিন্তু চলমান অবস্থায় আছে। আর আপনি যদি ফিল্ডে না যান, সশরীরে যদি না যান, তাহলে কিন্তু এলাকাটাতে বুঝতে পারবেন না যে তিনি কী উন্নয়নমূলক কার্যক্রমগুলো করেছেন। আর একটা কথা আপনি বলেছেন যে রাজনৈতিকভাবে তিনার অবস্থানের কথা। তিনার ভাই পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, মুক্তিযুদ্ধের একটি সেক্টর কমান্ডারের তিনি প্রধান ছিলেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, আমাদের জাতীয় নেতা ছিলেন, তিনি পঞ্চগড়ের এই এলাকার রংপুর বিভাগ সহ পুরো এলাকাটার উত্তরবঙ্গের রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়েছেন, এবং তখনকার আওয়ামী লীগের একজন জাতীয় পর্যায়ের নেতা ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ যেভাবে কার্যক্রম করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং এই এলাকার মানুষকে সংগঠিত করেছেন মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য, এবং তিনার নেতৃত্বে আমাদের এই অমরখানায় যে তেঁতুলিয়ার পর্যন্ত যে আমাদের না আমাদের যে যে অঞ্চলটা আমাদের ইয়ে ছিল, নিরাপদ ছিল, খানরা যেখানে যেতে পারে নাই, মুক্তাঞ্চল ছিল, সেই অঞ্চলটা মুক্ত করে রাখার জন্য তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এবং তার ভাই হিসেবে তিনি আওয়ামী লীগের সভাপতি হওয়ার পরে সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের আওয়ামী লীগের অবস্থানকে আরও সুসংগঠিত করেছেন, শক্তিশালী করেছেন, যার কারণে আমরা ইউনিয়ন পর্যায়ের গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেকগুলো ইউনিয়ন পরিষদে আমাদের দলীয় চেয়ারম্যানগুলোকে আমরা জয়যুক্ত করতে পেরেছি। আমাদের বদার পৌরসভার মেয়র এখন আমাদের দলীয় মেয়র, প্রথম মেয়র হিসেবে তিনি ইয়ে করেছেন, এবং আমাদের অনেক ইউনিয়ন পরিষদের মেম্বার, আমাদের উপজেলার চেয়ারম্যান, এগুলো তিনার নেতৃত্বে এখন কিন্তু আমাদের দলীয়ভাবে আমাদের হয়েছে। বিশেষ করে মূল কথা হলো যে তিনার নেতৃত্বে আমাদের পঞ্চগড়ের রাজনৈতিক যে কাঠামো, এখন আগে থেকে শক্তিশালী এবং মজবুত হয়েছে। আওয়ামী লীগে এখন একটা ভিত্তি রয়েছে, আওয়ামী লীগ একটা ভিত্তির এবং জনপ্রিয়তার দিক দিয়ে আওয়ামী লীগ এখন একটা পঞ্চগড় জেলার শীর্ষে একটা অবস্থানে রয়েছে। আর একটা কথা আপনাকে বলতে চাই, রাজনৈতিক ব্যক্তি হিসেবে এমপি থাকা অবস্থায় তিনি যখন যতবার এমপি ছিলেন,
মন্ত্রী হওয়ার পর তিনার বিরুদ্ধে চাকরির নামে, পুলিশে চাকরি দেওয়ার নামে, স্কুলে চাকরি দেওয়ার নামে, যে কোনো মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার নামে সুপারিশ করার ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনের কোনো অভিযোগ এখন পর্যন্ত পঞ্চগড়ে কোনো মানুষ, সে যেই দলেরও হোক, বিএনপিও হইতে পারে, জামাতও হইতে পারে, কোনো দলের কোনো ব্যক্তি এখন পর্যন্ত তিনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ দিতে পারেন নাই। যার কারণে আমাদের রাজনৈতিক যে একটা ওয়েট, আমাদের নেতা যদি সৎ, আমাদের রাজনৈতিক ওয়েট কিন্তু এমনি বাড়ে যাবে সামাজিক মানুষ, সাধারণ মানুষের কাছে। কিন্তু আমাদের নেতা যদি উপরের নেতা যদি সৎ না হয়, তাহলে কিন্তু আমাদের ওয়েট, আমি যতই ভালো হওয়ার চেষ্টা করি কিন্তু মাথা যদি না থাকে, ঠিক না থাকে, তাহলে কিন্তু মাছের পচন ধরে মাথায়। আমাদের মাথা ঠিক, গোটা আওয়ামী লীগ ঠিক, আমরা সুসংগঠিত, মজবুত, এবং আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের রেলপথ মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে পঞ্চগড় জেলা আওয়ামী লীগ যেভাবে সুসংগঠিত রয়েছে, আগামী দিনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা আরও সুসংগঠিত হয়ে মাঠ পর্যায়ে আওয়ামী লীগকে আরও মজবুত করে যে কোনো প্রকার ষড়যন্ত্র, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, নৌকার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারবো বলে আমি আশাবাদী, এবং আমরা সেই পর্যায়ে অবস্থান করছি বর্তমানে।